হ্যালো বন্ধুগণ, আজকে নিয়ে এসেছি ত্রিপুরা এনআরসি খবর। ত্রিপুরাতে হতে চলছে এনআরসি, কীভাবে এনআরসি হবে এ বিষয় নিয়ে আজকে আলোচনা করার মতো। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনে টিপবেন, তাকে আমি যখনই ভিডিও দিব তখন সবার আগে পেয়ে যান। তো বন্ধুগণ, সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিল ত্রিপুরা এনআরসি করার জন্য। আসামের পর ত্রিপুরাতেই হবে এনআরসি, খুব তাড়াতাড়ি এনআরসি শুরু হবে, সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে। তাই সবার হয়েছে মাথা খারাপ, কারণ এনআরসির জন্য আসামে প্রায় 19 লাখ মানুষের মধ্যে 12 লাখ হিন্দু রয়েছেন যারা এনআরসির লিস্টে নাম নেই, এর জন্য তারা অনেক অসুবিধায় পড়ছেন। এখন ত্রিপুরার জন্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে ত্রিপুরাতেই হবে এনআরসি, কিন্তু বিপ্লব দেব বলেছিলেন যে ত্রিপুরা এনআরসির দরকার নেই, ত্রিপুরা সবার কাছে ডকুমেন্ট আছে, কিন্তু এটা হয়নি। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এখন ত্রিপুরাতেই হতে চলেছে এনআরসি। তো অবশ্যই ত্রিপুরাবাসী হয়ে গেলে ভিডিওটাকে শেয়ার করবেন, আপনার যে যে কাগজ লাগবে অবশ্যই সেটা এনআরসির জন্য তৈরি করে রাখুন, কারণ আপনাকেই কাগজ সাবমিট করতে হবে। এবং যদি কী কী কাগজ লাগবে জানতে চান তো অবশ্যই কমেন্ট করবেন, তাকে আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো কী কী কাগজ আপনার এনআরসির জন্য প্রয়োজন হবে। তো বন্ধুগণ, আপনারা অবশ্যই এনআরসির জন্য কাগজ রেডি করুন এবং ভিডিওটাকে সবার সাথে শেয়ার করুন, যাতে সবাই তাড়াতাড়ি এনআরসির সব কাগজপত্র ডকুমেন্ট নিজের আয়ত্তে রাখতে পারে এবং কোনো অসুবিধা না হয়। তো অবশ্যই ভিডিওটাকে সবার সাথে শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি।